হ্যালো কোডার্স, মোজামেল বলছি লিভিং অন কোর্স থেকে। আমরা আমাদের ফর্মটা যেটা ক্রিয়েট করেছি, এখন কাস্টমাইজ করেছি, ওই ফর্মে আমরা কিছু এরর মেসেজ এখন অ্যাড করতে চাই। আমরা তো দেখলাম যে যদি আমরা কিছু জাঙ্ক ক্যারেক্টার দিয়ে এন্ট্রি করতে চাই বা যে ইউজার নেই সেটা দিয়ে যদি আমরা এন্ট্রি করতে চাই, তাহলে ওখানে দেখায় যে কোনো কিছু দেখায় না, আসলে আমাদের ফর্মটা আবার ব্যাক করে। তো আমরা যদি ওখানে কিছু এরর মেসেজ দিতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা আমাদের যেই কনটেক্সট, সিকিউরিটি কনটেক্সট আছে, ওই ফাইলটাতে চলে যাই। ওখানে যে আমরা যদি এখানে ফর এক্সাম্পল আমরা ফর্মটা কোথায় করেছি, এখানে তো আমরা লগ ইন পেজগুলো ডিফাইন করেছি ইন্টারসেপ্ট করে। আমরা যদি বিনসে চলে যাই, সিকিউরিটির মধ্যে HTTP, এই যে ফর্ম লগ ইন, হ্যাঁ, এই ফর্ম লগ ইনের মধ্যে আমরা কিন্তু আসলে এখানে বলে দিতে পারি যে যদি আমার অথেন্টিকেশন ফেল করে তাহলে তুমি কোথায় যাবা। সেখানে আমরা এখানে বলে দিই যে আমরা লগ ইনে যাবো উইথ আ প্যারামিটার ইকুয়াল টু ট্রো। তো এটা যদি আমরা এখন বলে দিই, হ্যাঁ, তাহলে কি হবে যে আমার যদি লগ ইনে অথেন্টিকেশন ফেলিওর হয়, তাহলে এরকম একটা প্যারামিটার আমার URL-এ অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। লেটস ট্রাই ইট আউট। আমরা যদি আমাদের প্রজেক্ট একবার রান করি, সো প্রজেক্টটা আমরা এখন রান করছি, আমরা লগ ইন করার ট্রাই করবো উইথ রং ডেটা, আমাদের URL-টা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, সো আমি যদি ক্রিয়েট নোটিসে যাই, লগ ইন করার ট্রাই করছি, সাবমিট দিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেলিওরের জন্য এরর ইকুয়াল টু ট্রু এটাতে কিন্তু চলে যাচ্ছে। সো উইচ ইজ অ্যাজ এক্সপেক্টেড। আমরা আবার আমাদের প্রজেক্টে ব্যাক করি। এখন যেটা করব, আমরা ওই আমাদের এই লগ ইন JSP-তে আমরা ওই প্যারামিটারটা কি আছে কি না সেটা আমরা চেক করব। চেক করে আমরা এরর মেসেজটা ডিসপ্লে করার চেষ্টা করব। তো সবার আগে আমরা যেটা করি, আমরা সিমিলার কাজ কোথায় করেছিলাম, আমাদের ক্রিয়েট ফর্মে করেছিলাম, তাই না? সো কন্ট্রোল শিফট আর দিয়ে আমাদের ক্রিয়েট নোটিস, যেটা ক্রিয়েট নোটিসে আমরা চলে যাই। এখানে আমাদের দুটো জিনিস লাগবে। সবার আগে আমি যেটা নিব, এখানে আমরা ক্রিয়েট ফর্মে, আমরা তো এটা আসলে স্প্রিং ফর্ম দিয়ে করেছি, আমাদের একটা জায়গায় আমরা সি ট্যাগটা ইউজ করেছিলাম, ওটা কোথায় ইউজ করেছিলাম? আমরা আসলে সি ট্যাগ লিপটা ইউজ করতে চাচ্ছি। লেট মি চেক, আমরা JSP-তে যদি চলে যাই, আমরা কি হোমে ইউজ করেছিলাম সিটা? ইয়েস, আসলে আমি এই সি ট্যাগ লিপটা ইউজ করতে চাচ্ছি, যেটা স্ট্যান্ডার্ড JSTL ট্যাগ লিপ। আমরা সি ট্যাগ লিপের এই ডিরেক্টিভটা কপি করলাম, এটা আমরা আমাদের লগ ইনে চলে আসবো, লগ ইনে আমরা এটা অ্যাড করে দিই যাতে আমরা সি ট্যাগ লিপটা ইউজ করতে পারি। এটা অ্যাড করে দিলাম। এবং আমরা আরেকটা দেখব যে আমাদের কিছু এরর মেসেজ দেওয়ার জন্য আমরা একটা ক্লাস ইউজ করেছিলাম বুটস্ট্র্যাপের, সেটা হচ্ছে সামথিং লাইক দিস, অ্যালার্ট ডেঞ্জার। এই ক্লাসটাও আমরা ইউজ করব। হ্যাঁ, তো এই ক্লাসটা ইউজ করব। আমরা আগে আমাদের লগ ইন ফর্মে চলে যাই। এখানে যে আমরা এখন বলবো যে আমাদের তো ফর্মটার একটু চেহারাটা দেখে আসি একবার, কোন জায়গায় আমরা এরর মেসেজটা দিতে চাই। মেবি আমরা সাবমিট বাটনের আগে, দ্যাটস আ নাইস প্লেস, যদি আমরা ভুল করে থাকি কোনো, তো আমরা সাবমিট বাটনের আগে চলে যাই, এই যে বাটন সাবমিট। এখানে যে আমরা আরেকটা ডিভ ডিফাইন করি, হ্যাঁ, ডিভ ক্লাসটা আমরা কি ওই এরর ক্লাসটা দিয়ে দিতে পারি এই জায়গাতে। দেখি তো এরর ক্লাসটা কী ছিল আমাদের, অ্যালার্ট ডেঞ্জার, না? এটা দিয়ে দিলে দেখি কীরকম কাজ করে। এবং এইখানে সবার আগে আমরা কীরকম একটা আউটপুট দিতে চাই, আমরা এইখানে সে লাইক একটা স্প্যান দিয়েও দিতে পারি। আমরা একবার টেস্ট করে দেখি কীরকম আসে ডিসপ্লেটা। হ্যাঁ, আমরা যদি এখানে সাবমিট দেই, এই যে এরর মেসেজটা কিন্তু আসছে। আমরা এইভাবেই এরর মেসেজটা আসলে দেখাতে চাচ্ছি, কিন্তু আমরা এখানে কী চাচ্ছি যে যদি আমার URL-এ ওই এররটা থাকে, তাহলেই আমি এখানে বলবো যে দ্যার ইজ সামথিং রং। সেটা বলার জন্য আমরা কি বলতে পারি, যে আমরা এখানে বলে দিতে পারি সি ইফ, আমরা সি ইফ এই ট্যাগটা ইউজ করব। এবং এখানে আমরা এখন বলবো যে তুমি একটা এক্সপ্রেশন টেস্ট করো, এক্সপ্রেশনটা টেস্ট করবে সে, এক্সপ্রেশনটা কি? আমি বলবো যে আমার এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে যে প্যারাম ডট এরর, এই এরর প্যারামিটারটা কি, নাল কি না? যদি এরর প্যারামিটারটা নাল না হয়, তাহলে তুমি এখানে আমার এই আউটপুটটা দাও, আর যদি নাল হয় তাহলে এটা দিবা না। সো ইটস প্রিটি সিম্পল। আমরা এখন যেটা করি, আমরা এখানে তাহলে কি করব, আমাদের স্প্যানের মধ্যে, অথবা ডিরেক্টলি দিয়ে দিলেও হয়তো কাজ করবে, স্প্যান এই জায়গায় লাগবে না।
আমরা ডিরেক্টলি যদি বলি প্লিজ চেক অথবা ইনকারেক্ট দেই ইনকারেক্ট ইউজার নেম অর পাসওয়ার্ড প্রোভাইডেড এটা যদি আমরা দেই এখন যদি আমরা আমাদের অ্যাপ্লিকেশনে যাই হ্যাঁ আমরা একটা জিনিস খেয়াল করি যে আমরা এখানে সেভ করছি এটা অটোমেটিক্যালি কম্পাইল হয়ে যাবে যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে এটা অ্যাটাচ করা আছে পিভটাল টমক্যাট সার্ভার সো সমস্যা নেই আশা করি আমরা যদি আবার নোটিসেসে যাই আমরা যদি ক্রিয়েট নোটিস দেই অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং স্টুপিড আমাদের কিন্তু এই যে চলে আসছে ইনকারেক্ট ইউজার নেম অর পাসওয়ার্ড প্রোভাইডেড সো এটাই দেখাতে চাচ্ছিলাম আসলে খুব সিম্পল ওয়েতে আসলে আমরা চাইলে এইভাবে কিছু এরর মেসেজ ইমপ্লিমেন্ট করতে পারি ফিউচারে আমরা আরও ডিটেল দেখব আমরা যখন ডেটাবেজের সাথে কমিউনিকেট করব এবং আমরা আরও ডিটেল রিফাইন্ড ওয়েতে দেখব কীভাবে আমরা এরর মেসেজটা হ্যান্ডেল করতে পারি বাট ফর দ্য টাইম বিং দ্যাটস ইট আনটিল নেক্সট টাইম হ্যাপি লিভিং অন কোডস